মাছ ভেজে নিচ্ছি হচ্ছে নতুন আলু দিয়ে, ফ্রেশ টমেটো দিয়ে করব ফিশ কারি। ঝাল ঝাল করে লাল গ্রেভি করব। তো আমি এখানে দুটা আস্ত তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি ফিশ করে। তো বাকি তেলাপিয়া মাছের লেজা দুটা দিয়ে আমি একটু ভর্তা করব। তো আপনাদের সাথে আর ফিশ কারির রেসিপিটা শেয়ার করছি না, জাস্ট একটু দেখাচ্ছি আমি কীরকম লাল লাল জল দিয়ে ঝাল ঝাল করে ফিশ কারি করলাম। তো আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে ভর্তা রেসিপিটা। তো এই তো আমার ফিশ কারিটা 80% হয়েছে আর 20% হলে ফিনিশ। এই যে আমার ফিশ কারির ফিনিশিংগুলো খুবই ইয়াম্মি হয়েছিল। দেন আমি চলে যাচ্ছি হচ্ছে ভর্তা রেসিপিতে। ভর্তা করার জন্য আমি তিনটা আস্ত শুকনা মরিচ আর তিনটা কাঁচা মরিচ ভেজে নিয়ে দেন পেঁয়াজ কুচি, রসুন, ধনে পাতা কুচি একটু রোস্ট করে নিচ্ছি তেলে নেড়ে ফেলে। তো এখানে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো, তার হচ্ছে একটু টমেটো কুচিও এখানে অ্যাড করে দিব, তাও একটু হালকা রোস্ট করে নিব। দেন আমি চলে আসছি ভর্তা মাখামাখিতে। তো এ ভর্তায় কোনো বাটাবাটি হবে না, জাস্ট আগে মাছগুলো কাটা ছড়িয়ে নিচ্ছি। এ ভর্তাটা পুরোটাই মাখামাখির মাধ্যমে হবে, কোনো বাটাবাটি নেই, যেহেতু আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো রোস্ট করে নিয়েছি। দেন একটু টেস্ট করি। ওয়াও, পারফেক্ট। তো একটা কথা আছে, আগে দর্শন জারি পরে গুণ বিচারি। তো ভর্তাটা এমনি এমনিই তো পরিবেশন করা যাবে না, তো ভাবছি একটু সাজিয়ে গুজিয়ে দিই, যেহেতু আগে দর্শন জারি পরে গুণ বিচারি। তো দেখতে যাতে সুন্দর লাগে ভর্তাটা আমি সাজাচ্ছি, কার কেমন লাগছে জানি না, তো আমার যেভাবে ভালো লাগছে আমি শেয়ার করছি। ভালো লাগলে সবাই ট্রাই করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।